আমাদের টপিক হচ্ছে ম্যাথের মেন 1 চ্যাপ্টার হচ্ছে 5 5 নম্বর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব তোমরা অবগত আছো এর আগে অনেক ক্লাস হয়েছে তো আজকে পঞ্চম অধ্যায় আলোচনা করব আজকে টপিক হচ্ছে রিপালশন টাইপ মুভিং অন ইনস্ট্রুমেন্টের গঠন এবং কার্যপ্রণালী আমরা এর আগে অ্যাট্রাকশন টাইপ করেছি আজকে আমরা রিপালশন টাইপ মুভিং অন ইনস্ট্রুমেন্টের গঠন এবং কার্যপ্রণালী আলোচনা করব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষা আসতে পারে নিট পরীক্ষা আসতে পারে হ্যাঁ তো শুরুতেই আমরা এর আগে জানি যে ইনস্ট্রুমেন্ট কাকে বলে ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট কাকে বলে এগুলো বলা হয়েছে কিন্তু দেখো আজকে কি টাইপ রিপালশন টাইপ রিপালশন শব্দের অর্থ হচ্ছে বিকর্ষণ আর অ্যাট্রাকশন শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ তো আমরা আজকে দেখব কিভাবে বিকর্ষণ করলে মিডিয়াটা কাজ করে বিকর্ষণ টাইপ হ্যাঁ এখানে একটা পয়েন্ট বলা আছে মুভিং আয়রন মুভিং আয়রন মানে যে মুভ করে আয়রন মানে লোহা এই মিটারে একটা অংশ আছে লোহার যে অংশটা মুভ করে এই জন্য এর নামকরণ করা হয়েছে মুভিং আয়রন ওকে ফাইন তো শুরুতেই যেহেতু আমাদের গঠন এবং কার্যপ্রণালী শুরুতেই গঠন নিয়ে একটু আলোচনা করব তো তোমরা কি লিখবে লিখবে উপরে চিত্রে রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের বিভিন্ন অংশ দেখানো হয়েছে অংশগুলো নিম্নরূপ তো তার আগে আমি এই চিত্রটা দেখো কোনটা কি অংশ একটু আমি ডিফাইন করে দেই সেক্ষেত্রে বন্ধুরা এটা হচ্ছে একটা কয়েল এই কয়েলটা স্থির এই কয়েলটার ভিতরে কিছু স্ট্রাকচার আছে গঠন আছে আমি দেখাবো তো এটা হচ্ছে কয়েল কয়েল এরপরে দেখো এখানে দুইটা লোহার দণ্ড আছে একটা ডিফাইন করা আছে এ আর একটা বি তুমি যেভাবে ডিফাইন করো না সেভাবে লিখতে পারো অসুবিধা নেই তা আমি বললাম এ এই লোহার দণ্ডটা বা আয়রনটা হচ্ছে ফিক্সড ফিক্সড আয়রন আর এই যে বি যা দেখতে ছোট করে লেখা আছে এটা হচ্ছে মুভেবল বা মুভিং আয়রন এরপরে সবার শেষে দেখো একটা অবস্থা আছে আয়তক্ষেত্র আকৃতির একটা চেম্বার আছে এই চেম্বারটাকে বলা হয় আয়রন চেম্বার এয়ার চেম্বার তোমরা আগে থেকে জানো এটা হচ্ছে পয়েন্টার এটা হচ্ছে স্কেল এই হলো মোটামুটি তো দেখো আমরা কি কি অংশ দেখলাম এক নম্বরে এখানে দেখতেছি একটা কয়েল আছে দুই নম্বরে দুইটা কয়েল আছে একটা কয়েল হলো ফিক্সড আর একটা কয়েল হলো মুভেবল তো তিনটে আমি লিখলাম আর এরপরে চার নম্বরে পয়েন্টার পাঁচ নম্বরে হলো স্কেল ছয় নম্বরে এয়ার চেম্বার এই মূলত ছয়টা ভাইটাল পার্টস এই মিটারের মধ্যে ইনস্ট্রুমেন্টের মধ্যে আছে তো আমি আবারও বলছি রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের গঠন এবং কার্যপ্রণালী প্রথমে আমরা গঠন বলবো তো রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের গঠন উপরে চিত্রে রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের বিভিন্ন অংশ দেখানো হয়েছে অংশগুলো নিম্নরূপ প্রথমে লিখবে এক নম্বর দিয়ে কয়েল রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের একটা স্থির কয়েল থাকে এই যে গোলটা দেখতেছো এটা হচ্ছে কয়েল এই কয়েলটাই স্থির যদি কয়েলটা স্থির না হয় মুভ করতো তাহলে নামটা চেঞ্জ হয় হয়তো মুভিং কয়েল কিন্তু কয়েল স্থির আছে আমাদের এই জন্য নামকরণ করা আছে অন্য ওকে এখানে মুভ করে আয়রন তো পরবর্তী অংশটা আসতেছি আবার বলছি এক নম্বর কয়েল হলো কয়েল এখানে একটা স্থির কয়েল থাকে বা রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টে একটা স্থির কয়েল থাকে এতটুকু বললে হবে ওকে ফাইন এবারে দুই নম্বরে আসো এই কয়েলের ভিতরে দুইটা লোহার দণ্ড থাকে দণ্ড দুটি এখানে নামকরণ করা আছে এ আর বি এই দুই দণ্ড পরস্পর সমান্তরালে থাকে মানে একই দূরত্বে আছে হ্যাঁ পরস্পর দূরত্বে একই সমান্তরালে থাকে এই প্রথম দণ্ডটাকে বলা হয়েছে এ যেটা এই দণ্ডের নাম হচ্ছে ফিক্সড আয়রন বা ফিক্সড দণ্ড হ্যাঁ তাহলে এ দণ্ডটা হচ্ছে ফিক্সড আয়রন আর একটা দণ্ড হচ্ছে বি এই বি দণ্ডটা হচ্ছে মুভেবল বা এই দণ্ডের নামকরণ করা হয়েছে মুভিং আয়রন এই মুভিং আয়রনের সাথে একটা স্পিন্ডল থাকে এই যে স্পিন্ডল এর মাথায় আছে পয়েন্টটা হ্যাঁ তো চার নম্বর হলো পয়েন্টটা তোমরা জানো যে পয়েন্টটা যখন আমরা সাথে দিই পয়েন্টার মুভ করে দোল করে দোল করতে করতে এক সময় একটা নির্দিষ্ট সময় পরে স্কেলের উপর স্থির হয় যেখানে স্থির হয় সেটা হলো পার্ট এবার পাঁচ নম্বর আছে স্কেল স্কেলের বিভিন্ন মিটারে বিভিন্ন রকম রেঞ্জ থাকে আমি এখানে যা দেখিয়েছি এটা রেঞ্জ ধরো জিরো থেকে একশো লোয়ার লিমিট জিরো আপার লিমিট একশো এর মাঝে বিভিন্ন মান আছে আমি আঙ্গুলি দেখাই যে দাগ দিলে আছে বিভিন্ন মান আছে মানগুলো আমি দেখাইলাম তো স্কেলে
সাপ্লাই দেওয়ার পর আমাদের কোয়ান্টাটা স্কেলে যেখানে অবস্থান করে সেইখানে মান কত এটা দেখে বলতে হয় যে এই মিটারের পাড় এত ক্লিয়ার। এবং সর্বশেষ ছয় নম্বরে একটা অংশ আছে এয়ার চেম্বার, এই যে দেখো এটা হলো এয়ার চেম্বার। সেক্ষেত্রে বন্ধু আমি একটু তোমাদেরকে দেখাই, যদি একটা আয়তক্ষেত্র একটা পাত্র হয়, এই পাত্রের মধ্যে যদি বাতাস থাকে এয়ার থাকে, এইখানে আর একটা যদি ধাতব পদার্থ থাকে, এই ধাতব পদার্থটা যদি আমি টান দিই অর্থাৎ মুভ করার কারণে পয়েন্টার মুভ করার কারণে এটা আগায় যায়, আগায় গেলে বাতাসও আগায় যায়, বাতাস আগায় গেলে একটা বাতাসের একটা প্রেশার সৃষ্টি হয়। এখানে যখন আমি সাপ্লাই বন্ধ করি তখন প্রেশারের কারণে আবার এই লোহার দণ্ডটা পিছনে আসে, আসার কারণে এই দণ্ডটাও পিছনে চলে আসে, আসার কারণে আমার যে পয়েন্টারটা যে নির্দিষ্ট জায়গায় পাট দেয় সাপ্লাই বিচ্ছিন্ন করলে আবার জিরোতে চলে আসে। এই হলো এয়ার চেম্বারের কাজ। এয়ার চেম্বারের কাজ হচ্ছে কন্ট্রোলিং পাওয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ পয়েন্টারটাকে কন্ট্রোল করবে। ক্লিয়ার? তো আমি আবারও বলতেছি, রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের গঠন উপরে চিত্রে রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের বিভিন্ন অংশ দেখানো হয়েছে। অংশগুলো নিম্নরূপ, এক নম্বরে বলবে এখানে এই রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টে একটা স্থির কয়েল ব্যবহার করা হয়। দুই নম্বর আছে ফিক্সড আয়রন, এখানে বলবে রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের দুটো লোহার দণ্ড ব্যবহার করা হয় যাকে ডিপেন্ড করা হচ্ছে এ এবং বি, এই দুই দণ্ডের সমান্তরালে অবস্থিত, এই দণ্ডকে বলা হয় ফিক্সড। এবং এবার মুভিং আয়রনের ক্ষেত্রে আসো, এখানে যে বি দণ্ডটা আছে, বি দণ্ডটা হচ্ছে মুভিং আয়রন, কারণ কি এই দণ্ডটা মুভ করে, যখন আমরা সাপ্লাই দিই তখন এই দণ্ডটা মুভ করে, এটার নাম হলো মুভিং আয়রন। তিন নম্বরে গেল। এবার চার হচ্ছে পয়েন্টার, এই যখন দণ্ডটা মুভ করে এই দণ্ডের সাথে মুভিং আয়রনের সাথে আমাদের স্পিন্ডেল থাকে, স্পিন্ডেল মাথায় পয়েন্টার থাকে, যদি স্পিন্ডেল ঘোরে তখন পয়েন্টার সংযুক্ত থাকে, পয়েন্টারটাও ঘোরে মুভ করে, মুভ করার কারণে আমাদের যে লক্ষ্য পার্ট নেওয়া স্কেলে মুভ হয়, একটা জিনিস সময় স্থির হয় পয়েন্টারটা, স্থির হয় যেখানে সেখানে আমরা বলি যে তার মান তত, এই হলো পয়েন্টারের কাজ। পাঁচ নম্বর একটা স্কেল, প্রত্যেকটা অ্যানালগ মিটারে একটা স্কেল থাকে, সুষম স্কেল, যে স্কেলের মান বিভিন্ন রেঞ্জের হয়, এখানে আমরা দেখেছি জিরো থেকে একশো, যেখানে স্থির হবে ওই স্কেলের পার্ট কত দেখে আমাকে বলতে হবে যে কারেন্টের মান এত। ক্লিয়ার? সর্বশেষ এয়ার চেম্বার, এয়ার চেম্বারের কাজ হচ্ছে পয়েন্টারটাকে কন্ট্রোল করা, পুরো ব্যবস্থায় ফিরিয়ে আনা। এই হলো মোটামুটি রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের গঠন। এরপরে এখন আমরা জানবো কার্যপ্রণালী। আমরা জানবো রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টের কার্যপ্রণালী। এতক্ষণ আমরা তাহলে জানলাম গঠন, এবার আমরা আসবো কার্যপ্রণালী। যেহেতু রিপালশন টাইপ এবং রিপালশন শব্দের অর্থ হচ্ছে বিকর্ষণ করা, তাহলে আমরা একটু আলোচনা করি। আমরা জানি চুম্বকের দুইটা মেরু, একটা আছে নর্থ পোল আর একটা হলো সাউথ পোল। এখন দুইটা চুম্বকের দণ্ডকে যদি একই মেরুর দিকে কাছাকাছি নিয়ে আসি, তাহলে পরস্পরকে কি করে বিকর্ষণ করে, একই মেরু হলে বিকর্ষণ করে আর বিপরীত মেরু হলে, এটা হচ্ছে চুম্বকের ধর্ম। এই ধর্ম অনুযায়ী মিটারটা কাজ করে, যেহেতু এখানেও বিকর্ষণ করে, এই কারণে নামকরণ করা হয়েছে বিকর্ষণ টাইপ বা রিপালশন টাইপ। ক্লিয়ার? আর এটা আমরা এখন বুঝলাম, তাহলে কার্যপ্রণালীতে এই চিত্র তোমাদেরকে দিতে হবে। এখানে যে দুটো দণ্ড ছিল, একটা এ দণ্ড লোহার রড যে ছিল দুইটা, একটা এ দণ্ড আর একটা হলো বি দণ্ড, এই যে এখানে আমি দেখাইলাম লোহার রড দুইটা, একটা এ আর একটা হলো বি, তাহলে এটা হলো এ এটা হলো বি, বির সাথে আমাদের স্পিন্ডল আছে, স্পিন্ডল স্পিন্ডলের সাথে আবার কী থাকে পয়েন্টার থাকে, এই স্পিন্ডল সাথে গেল পয়েন্টার। আচ্ছা, তা কার্যপ্রণালীটা কী? কার্যপ্রণালী হচ্ছে এই রিপালশন টাইপ মুভিং ইনস্ট্রুমেন্টকে যখন আমরা সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করি, তখন এর যে স্থির কয়েলটা আছে এই স্থির কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আমরা জানি একটা কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, দেখো এটা একটা দণ্ড, এটা যদি তার প্যাসাই, এটা হলো কয়েল, তাই না? যে কয়েলের মধ্যে দিয়ে যে কয়েলটা প্যাসাইলাম, এই যে কয়েলটা হলো, এটার মধ্যে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে এখানে একটা চুম্বকের সৃষ্টি হয়, প্রচুর দিকে ক্লাসগুলো কাজ করে, থাকে না? তাহলে এই অনুযায়ী আমাদের কয়েলে যখন কারেন্ট প্রবাহিত হচ্ছে তখন কয়েলের চতুর্দিকে চুম্বকতা সৃষ্টি হয়, চুম্বকতা সৃষ্টি হয়
আমাদের যে দুইটা দণ্ড আছে, একটা মুভেবল, একটা আছে ফিক্সড, এই দুই দণ্ড চুম্বকের সৃষ্টি হয়ে যায়। এই দুই দণ্ড পরস্পর সমান্তরালে থাকায় এইখানে এখন দেখো পরস্পর সমান্তরালে থাকায় এদের যে চুম্বকে পরিণত হয় একই মেরু একই দিকে অবস্থান করে। নর্থ পোল, এ দণ্ডের নর্থ পোল এবং বি দণ্ডের নর্থ পোল একই দিকে অবস্থান করে, বুঝতে গেল? এ দণ্ডের সাউথ পোল, বি দণ্ডের সাউথ পোল একই দিকে অবস্থান করে। আমরা জানি চুম্বকের ধর্ম হচ্ছে যদি একই মেরু হয় পরস্পর কাছাকাছি আসে তাহলে বিকর্ষণ দর্শন করবে। সুতরাং এখানে এ দণ্ড এবং বি দণ্ডের মধ্যে পরস্পর বিকর্ষণ করে, এই বি দণ্ডটা বিকশিত হয়। বিকশিত হওয়ার কারণে বি দণ্ড যেহেতু মুভ হবে, এই বি দণ্ডটা মুভ করে, বি দণ্ডের সাথে স্পিন্ডল সংযুক্ত থাকে, স্পিন্ডলটাও মুভ করে, একই সাথে স্পিন্ডলের মাথায় পয়েন্টার থাকে, পয়েন্টারও মুভ করে। মুভ করে একটা স্কেলে নির্দিষ্ট সময় পরে স্থির হয়, স্কেলে যেখানে স্থির হয় যে মানে স্থির হয় ওই মানটা হচ্ছে তত ওই রাশির, ক্লিয়ার? এখন কারেন্ট প্রবাহ যত বেশি হবে চুম্বকত্ব সৃষ্টি তত বেশি হবে, তত আকর্ষণ ধর্ম বেশি হবে, তত বি দণ্ডটা বিকশিত বেশি হবে, তত বেশি আবার স্পিন দণ্ডটা মুভ করবে, ওই অনুযায়ী পয়েন্টারটা মুভ করবে, ক্লিয়ার? তাহলে আমরা জানি রিপালশন টাইম মুভিং ইনস্ট্রুমেন্টের বিক্ষেপ কোণ মানে থিটা, যে অ্যাঙ্গেলে বিক্ষেপ দেখায় এই বিক্ষেপ কোণটা কারেন্টের বর্গের সমানুপাতিক। এই হলো মোটামুটি রিপালশনের মুভিং ইনস্ট্রুমেন্টের কার্যক্রম, এইভাবে রিপালশনের মুভিং ইনস্ট্রুমেন্ট কাজ করে, ক্লিয়ার? এক বাক্যে আমি বলে দেই, রিপালশন টাইম মুভিং ইনস্ট্রুমেন্ট যখন আমরা সাপেক্ষে সংযুক্ত করবো তখন স্থির কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট প্রবাহিত হলে আমরা জানি কয়েলের মধ্যে কারেন্ট প্রবাহিত হলে একটা চুম্বকত্ব সৃষ্টি হয়, তাহলে স্থির কয়েল চতুর্দিকে চুম্বকত্ব সৃষ্টি হয়, এ দণ্ড এবং বি দণ্ড কয়েলের ভিতরে থাকায় এই দণ্ড দুটো চুম্বকত্ব সৃষ্টি হয়। এখানে এ দণ্ড আর বি দণ্ড পরস্পর সমান্তরালে থাকায় এরা একই মেরু সৃষ্টি করে, বি দণ্ড নর্থ পোল, এ দণ্ড নর্থ পোল। আমরা জানি চুম্বকের ধর্ম হচ্ছে একই মেরু যদি হয় তার পরস্পর বিকর্ষণ করে, এখানে ওই দণ্ড দুটিকে বিকর্ষণ করে। আমরা দেখিয়েছি যে বি দণ্ডটা মুভেবল হয়, এটা মুভ করে, এর সাথে স্পিন্ডল সংযুক্ত থাকায় স্পিন্ডলটাও মুভ করে, স্পিন্ডলের মাথায় পয়েন্টার থাকায় পয়েন্টারটাও মুভ করে, মুভ করে একটা নির্দিষ্ট সময় স্থির হয়, এইভাবে রিপালশন টাইম মুভিং ইনস্ট্রুমেন্ট কাজ করে, ক্লিয়ার? ওকে ফাইন। তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো।